ওয়েলকাম টু ই অনলাইন ক্লাসেস আগামী আরআরবি এন টিপিসি এবং গ্রুপ ডি এক্সামকে মাথায় রেখে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি এই সিরিজে আমরা বিগত দিনের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা সমস্ত পরীক্ষার জেনারেল সায়েন্সের কোশ্চেন অনলাইনের রূপে উপস্থাপন করব যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে কিনা তোমরা সমস্ত ভিডিওগুলি যথাসময়ে পেয়ে যাও আর যদি কোনো ভুল করে থাকি তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর যদি ইম্প্রুভমেন্টের দরকার হয় কোনো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি প্রথম কোশ্চেন আমরা কি আছে দেখে নেব প্রথম কোশ্চেন ঠিক না দেখো আমরা অনলাইনের রূপে উপস্থাপন করছি যাতে কিন্তু তোমরা সহজেই এবং খুব তাড়াতাড়ি আমরা সিলেবাসটা কভার করে দিতে পারি যার জন্য কিন্তু এই প্ল্যানিং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানিয়ে দেবে যে এই সিরিজ এইভাবে ভালো লাগছে না অন্যভাবে করার জন্য প্রথম পয়েন্টটা জেনে নেবো কি আছে শরীরে সোডিয়াম ক্লোরাইডের অভাবে ডিহাইড্রেশান হয় দেখো ডিহাইড্রেশনের সময় শরীর থেকে জল বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে কি হয় দেখো জল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা লবণ বেরিয়ে যায় তাহলে আমরা এখানে এইভাবে মনে রাখবো যে শরীরে সোডিয়াম ক্লোরাইডের অভাবে কিন্তু ডিহাইড্রেশান হয় তার পরের পয়েন্ট আছে দেখে নেব যে সিএনজি সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তারপরের পয়েন্ট আছে দেখো ট্যাকোমিটার ট্যাকোমিটার দিয়ে কি হয় আর পি মাপা হয় বিভিন্ন ঘূর্ণায়মান বস্তু যেমন ফ্যান বৈদ্যুতিক মোটর বা বিভিন্ন ঘূর্ণায়মান যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোর আরপিএম বা তার ঘূর্ণন কতটা হচ্ছে সেটা কিন্তু ট্যাকোমিটার দিয়ে মাপা হয় দেখো আর আরপিএম এম কথাটার ফুল ফর্ম হচ্ছে রেভুলেশান পার মিনিট মিনিটে যতবার ঘুরছে সেটাকেই বলছে আরপিএম। পরের পয়েন্ট দেখব উচ্চ রক্তচাপের কারণ হচ্ছে মানসিক চাপ মানসিক চাপের জন্য কিন্তু হাই ব্লাড প্রেশার দেখা দেয় দেখো এখানে একটু অসুবিধা হচ্ছে তোমাদের লেখাটা বুঝতে পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রবলেমটা আমি সলভ করে দেবো আমরা পরের পয়েন্টে আসবো ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় আর এবি গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় এই পয়েন্ট দুটো মনে রাখবে যে ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় এবং এবি এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা দেখো পরের পয়েন্ট আছে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের প্রধান উপাদান পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে অকটেন মনে রেখে দেবো যে পেট্রোলিয়ামের প্রধান উপাদান অক্টেন তারপর বিজ্ঞানী মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন যে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে মোবাইল ফোন কে আবিষ্কার করেন তাহলে আমরা অবশ্যই অ্যান্সার করবো বিজ্ঞানী মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন দেখো পরের পয়েন্ট আছে দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক পরীক্ষায় কিন্তু এই এই কোশ্চেনটা এসছে যেটা হচ্ছে মরিচিকার জন্য দায়ী কী দেখো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশান হচ্ছে মরিচিকার জন্য দায়ী মরুভূমিতে যে মরিচিকা দায়ী দেখা যায় সেই মরিচিকার জন্য দায়ী হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এইভাবে আমরা মনে রাখবো চলে আসবো পরের পয়েন্টে সবুজ শাকসবজি আয়রনের গুরুত্বপূর্ণ উৎস দেখো আয়রনের ঘাটতি হলে কিন্তু আমরা যদি সবুজ শাকসবজি খাই পাতাওয়ালা শাকসবজি তাহলে কিন্তু আয়রনের ঘাটতি অনেকটাই মেটাতে পারবো যেমন দেখো সর্ষে শাক পালন শাক তারপরে আছে কচু শাক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাহলে আমরা এখানে মনে রাখবো যে সবুজ শাকসবজি আয়রনের গুরুত্বপূর্ণ উৎস তারপরের পয়েন্ট দেখবো আছে গুলেট বা ইসোফিগাস খাদ্য অপর নাম দেখো আমাদের যে পুষ্টিকতন্ত্র প্রথমেই শুরু হয় কিন্তু মুখবিবর থেকে তারপরে কিন্তু গলবিল মুখবিবর থেকে শুরু হয়ে তারপরে আসছে গলবিল তারপরে আসছে গ্রাসনালি এই গ্রাসনালির অপর নামটাই হচ্ছে কিন্তু ইসোফিগাস তারপরে কিন্তু পাকস্থলী শুরু হচ্ছে তারপরে ক্ষুদ্রান্ত তারপরে বিরোধান্ত তারপরে পায়ুর মাধ্যমে উন্মুক্ত হয়ে যাচ্ছে দেখো তারপরের পয়েন্ট আমরা দেখে নেব যে প্রোটিনের একটি উৎস হল সয়াবিন ও মাশরুম প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হল সয়াবিন ও মাশরুম এছাড়াও দেখো প্রোটিনের বিভিন্ন উপাদান আছে যেমন মাছ মাংস ঠিক আছে মুসুরের ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এইভাবে আমরা মনে রাখবো পয়েন্টের আকারে পরের পয়েন্টে চলে আসবো যে শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না তার দেখো তার মানে দেখো যে শব্দ কিন্তু এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু তার একটা মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন তার জন্য কিন্তু চাঁদে যদি কোথাও কখনও বিস্ফোরণ হয়ে থাকে তাহলে কিন্তু পৃথিবীতে শব্দ এসে পৌঁছায় না কারণ চাঁদ আর পৃথিবীর মধ্যে কোনো মিডিয়াম বা মাধ্যম নেই তারপরে পয়েন্ট দেখবো যে কী আছে মহাকাশ থেকে মহাকাশচারীরা আকাশকে কালো দেখে এখানে কোশ্চেন আসতেই পারে মহাকাশ থেকে আকাশের রং কেমন দেখায় সেটা হচ্ছে কালো দেখায় পরের পয়েন্ট আসবো যে রক্তচাপ মাপতে স্ফিগ্মো ম্যানোমিটার ব্যবহার করা হয় স্ফিগ্মো ম্যানোমিটার তাহলে রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে পরের পয়েন্টে চলে আসবো কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান আর ঘন কোন পরিমাপের একক হচ্ছে স্টে রেডিয়ান তারপরের পয়েন্ট হচ্ছে লোহার রক্তে লোহার অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয় বা রক্তে হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় এইভাবে আমরা মনে রাখবো যে তারপরের পয়েন্ট দেখো ভারী জলের রাসায়নিক নাম হচ্ছে ডায়টেরিয়াম অক্সাইড বা ডিউটোরিয়াম অক্সাইড বা ডি ও এই যে ডি ও এর কিন্তু যে আণবিক ভর এটা হচ্ছে কুড়ি কারণ এখানে যে হাইড্রোজেনের একটা আইসোটোপ কি বললাম হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে পোটিয়াম ডাইটোরিয়াম টাইটি টাইটিয়াম এই তিনটে আইসোটোপের মধ্যে যে দ্বিতীয় আইসোটোপ আছে ডয়টোরিয়াম এই ডয়টোরিয়াম নিয়ে কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ডাইটোরিয়াম অক্সাইড তৈরি করছে তাহলে ভারী জলের রাসায়নিক নাম হচ্ছে ডাইটোরিয়াম অক্সাইড এর আণবিক ভর হচ্ছে কুড়ি আর সাধারণ জলের আণবিক ভর কিন্তু হচ্ছে আঠেরো মনে রাখবে সাধারণ জল এর হচ্ছে আঠেরো এইস টু ও হাইড্রোজেনের হচ্ছে দুই আর অক্সিজেন হচ্ছে ষোলো টোটাল হয়ে যাবে আঠেরো পরের পয়েন্টে চলে আসব কি আছে দেখে নেব ভিটামিন এ চোখের জন্য কিন্তু খুবই ভালো কারণ দেখো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় আর এই ভিটামিন এ কি করে দেখো চোখের রড কোষ গঠনে সাহায্য করে তার পরের পয়েন্ট দেখব যে ভিটামিন বি টুয়েলভ এ কোবাল্ট উপস্থিত দেখো আমরা ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম জানি সায়ানো কোবালা মাইন এই সায়ানো কোবালা মাইন এই কথাটার মধ্যেই কিন্তু কোবাল্ট কথাটা আছে তাহলে আমরা অবশ্যই যদি এর রাসায়নিক নামটা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে যাব যে ভিটামিন বি টুয়েলভে কোন খনিজ উপাদানটি আছে সেটা হচ্ছে কোবাল্ট পরের পয়েন্টে চলে আসবো কি আছে দেখো ডিনামাইট সাধারণত নাইট্রোগ্লিসারিন দিয়ে তৈরি হয় কি বললাম ডিনামাইট নাইট্রোগ্লিসারিন দিয়ে তৈরি হয় মনে রেখে দেবো এই পয়েন্টটা যে ডিনামাইটের একটি উপাদান হচ্ছে নাইট্রোগ্লিসারিন তারপরের পয়েন্ট দেবো তড়িৎ প্রবাহ মাত্রা এই তড়িৎ প্রভাব মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার কী বললাম তড়িৎ প্রভাব একক হচ্ছে অ্যাম্পিয়ার পরের পয়েন্ট আসবো যে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আর অ্যাপেলে আছে ম্যালিক অ্যাসিড আর আছে ভিনিগার ভিনিগারে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পরের পয়েন্ট দেখো বায়ুর মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন বায়ুতে কিন্তু সেভেন্টি এইট নাইট্রোজেন আছে আর একুশ অক্সিজেন আছে তাহলে বায়ুর যে প্রধান দুটি উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটোকে মিলিয়ে কিন্তু হচ্ছে নাইনটি তার মানে দেখো বায়ুর নাইনটি হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন পরের পয়েন্ট চলে আসবো কি আছে দেখব পেট্রোলের সঙ্গে ইথানল মিশে গ্যাসোনল তৈরি হয় পেট্রোলের সঙ্গে যদি ইথানল মিশিয়ে দেওয়া হয় মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাসোনল তৈরি করা হয় তারপরের আছে দেখো পরের পয়েন্ট ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে কী রোগ হয় রাতকানা রোগ হয় পরের কোশ্চেন বা পরের পয়েন্ট গ্রাফাইট ও হিরক হিরকের অপর নাম হচ্ছে ডায়মন্ড এই এই হিরক আর হচ্ছে গ্রাফাইট এই দুটো এই দুটো হচ্ছে কার্বনের রূপভেদ আর এর ইংলিশে বলা হয় অ্যালোট্রোপস অ্যালোট্রোপস অফ কার্বন আর গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ড আরও আছে এগুলো হচ্ছে তোমার বুশাগালি। তারপর হচ্ছে চারকোল এগুলো কিন্তু সবই কার্বনের অ্যালোড্রপ পরের পয়েন্টে চলে আসবো দেখে মানুষের সবথেকে বড়ো হার মানুষের সবথেকে বড়ো হার হচ্ছে ফিমার তারপরের পয়েন্ট আছে মানুষের দুশো ছয়টি হার আছে আর একটা এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের আর শিশুদের আছে মনে রাখবে যে তিনশো ছয়টি হার তারপরের পয়েন্ট আসছে দেখো আলোকবর্ষ আলোকবর্ষ একটি দূরত্বের একক আলোকবর্ষ কি হয় বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের মধ্যে দূরত্ব মাপতে কিন্তু আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয় আলোকবর্ষ থেকে একটি বড় একক হচ্ছে পার্সেক এক পারসেক ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ আলোকবর্ষটা হচ্ছে দেখো কাকে বলে আলো এক বছরে ঠিক যতটা দূরত্ব অতিক্রম করে কোন মাধ্যমে শূন্য মাধ্যমে তাহলে ডেফিনেশানটা আমরা কিভাবে জানতে পারি যে শূন্য মাধ্যমে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বলা হচ্ছে এক আলোকবর্ষ এর সঙ্গে সঙ্গে আমরা মনে রাখবো যে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড পরের পয়েন্টে চলে আসবো দেখো পজিটন পজিটন আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্ডারসন তারপরে দেখো চার ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক বত্রিশ নম্বর পয়েন্ট দেখো চার ডিগ্রি থেকে যদি আমরা উষ্ণতা আস্তে আস্তে বাড়াই তাহলে কিন্তু জলের ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে আবার দেখো চার ডিগ্রি থেকে যদি আবার টেম্পারেচার কমে কমিয়ে যদি জিরোতে নিয়ে আসি তাহলেও কিন্তু ঘনত্ব কমতে থাকবে তাহলে চার ডিগ্রি যে উষ্ণতা সেই উষ্ণতাতে কিন্তু জলের ঘনত্ব সর্বাধিক তারপরে দেখো পয়েন্ট আছে ওজন স্তর আমাদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে ইউভি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় ওজন স্তর কী করে ওটা আটকে দেয় তার ফলে কী হয় আমাদের ওজন স্তর থাকার ফলে অতি বেগুনি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব জীবদেহের উপর সেই ক্ষতিকারক প্রভাব থেকে কিন্তু আমরা রক্ষা পাই পরের পয়েন্ট আসবো এক ব্যক্তির চাঁদে ওজন ছয়শো কেজি হলে পৃথিবীতে ওজন কত হবে দেখো চাঁদে যদি ওজন ছশো কেজি হয় পৃথিবীতে ওজন অবশ্যই একশো কেজি হয়ে যাবে কারণ পৃথিবীর অবিকর্ষ স্তরনের এক ষষ্ঠাংশ হচ্ছে চাঁদের অবিকর্ষ স্তরণ তার মানে চাঁদে যদি অবিকর্ষ স্তরণ ছশো হয় তাহলে পৃথিবীতে হয়ে যাবে তার এক ছাংশ বা একশো বা চাঁদে যদি ওজন ছশো কেজি হয় পৃথিবীতে হয়ে যাবে একশো কেজি কিন্তু দেখো একটা জিনিস যে চাঁদে যদি ছয়শো কেজি তার ভর হয় কোনো বস্তুর ভর যদি চাঁদে ছয়শো কেজি হয় তাহলেও কিন্তু পৃথিবীতে ভর ছয়শো কেজি হবে দেখো ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না অনেকে কিন্তু আমরা তাড়াহুড়োর বসে আমরা জেনে শুনেও কিন্তু ভুলটায় টিক মেরে দিয়ে চলে আসি শুধুমাত্র এইটুকু ডিফারেন্স মনে রাখবে যে ওজনটা বিভিন্ন স্থান ভিত্তিক পরিবর্তন হয় কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না পরের পয়েন্টে আসবো যে সোনার আপেক্ষিক ঘনত্ব সোনার আপেক্ষিক ঘনত্ব হচ্ছে নাইনটিন তারপরে থ্রি জিরো তারপরের পয়েন্ট হচ্ছে দেখো দাগে যে কোন গ্রন্থি বা কোনো কোন গ্রন্থি হাইপোথ্যালামাস থেকে সংকেত পাওয়ার পর বিভিন্ন অন্তঃরা গ্রন্থির নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি হাইপোথ্যালামাস থেকে সংকেত পাওয়ার পর বিভিন্ন অন্তঃরা গ্রন্থির ঘর নিয়ন্ত্রণ করে দেখো হাইপোথ্যালামাস এই গ্রন্থিটাকে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার কী বললাম হাইপোথালামাসকে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার এই সুপ্রিম কমান্ডার থেকে সংকেত বা কমান্ড পাওয়ার পরেই কিন্তু পিটুইটারি নামক যে অন্তঃক্ষরা গ্রন্থিটি আছে সেই অন্তক্ষরা গ্রন্থিটির তার কার্যকারিতা শুরু করে দেয় তার মানে পি গ্রন্থি তার খরণ কিন্তু শুরু করে দেয় একমাত্র হাইপোথালামাস থেকে সংকেত আসার পরেই পরের পয়েন্টে আসবো কি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এর উপাদ বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস দেখো এর ইংলিশ হচ্ছে লিকুয়াফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন ও প্রোপেন দেখো এখানে ম্যাক্সিমামটাই আছে বিউটেন আর তার সঙ্গে সেকেন্ড যে উপাদানটা আছে সেটা হচ্ছে প্রোপেন তাহলে আমরা মনে রেখে দেবো যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান সেটা হচ্ছে বিউটেন ও প্রোপেন তার পরের পয়েন্ট দেখব যে বায়ুমণ্ডলের আয়োনস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়োনেস্প্যাক থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তারপর দেখো সাদা আলোক বর্ণালীর বেগুনি বর্ণ তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম সাদা আলোক বর্ণ বর্ণালীকে যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায় সেই বন সাতটা বর্ণকে আমরা মনে রাখি বে নি আসহ কলা তার মানে কি বেগুনি নীল আকাশী এইভাবে পরপর পরপর যাবে তাহলে বেগুনি যে বর্ণটা আছে তার তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম আর লালের সব সবথেকে বেশি তাহলে আমরা মনে রেখে দেবো যে সাদা আলোক বর্ণালির বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবথেকে কম পরের পয়েন্টে চলে আসবো কি সাদা আলোক বর্ণালীর লাল বর্ণার কম্পাঙ্ক সবচেয়ে কম এখানে আগেটা ছিল বেগুনির সব সবথেকে তরঙ্গদৈর্ঘ্য কম আর লাল বর্ণালীর লাল বর্ণালির যে আছে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক কম দেখো অবশ্যই একটা জিনিস মনে রেখে দেবে যে যে তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কিন্তু ব্যস্ত সম্পর্কযুক্ত তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কিন্তু কম্পাঙ্ক কমে যাবে দেখো লাল আরও আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এর জন্যই কিন্তু লাল আলোর কম্পাঙ্ক কিন্তু সবথেকে কম পরের পয়েন্টে আসবো যে পৃষ্ঠটানের এসআই একক হলো নিউটন পার মিটার পৃষ্ঠটানের বা সারফেস টেনশান এর ইংলিশটা হচ্ছে সারফেস সারফেস টেনশান সারফেস টেনশান বা পৃষ্ঠটনের এসআই হচ্ছে নিউটন পার মিটার তার পয়েন্ট আসবো যে যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে বিসিজি টেকা দেওয়া হয় তাহলে বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় সেটা উত্তর হিসেবে যক্ষা রোগের জন্য দেওয়া হয় দেখো তারপরের পয়েন্ট যে ডিনামাইট কে আবিষ্কার করেন বিজ্ঞানী আলফ্রেড নোভেল কিন্তু ডিনামাইট আবিষ্কার করেন পরের পয়েন্ট আসবো যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি বেকারেল বিজ্ঞানী হেনরি বেকারেল কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন তারপরের পয়েন্ট হচ্ছে সোল্ডার সোল্ডার হল টিন ও সীসার মিশ্র ধাতু বলে না সোল্ডারিং করা হয় বা ঝালাইয়ের জন্য যে বৈদ্যুতিক যন্ত্রপাতি বা বৈদ্যুতিক তারের সঙ্গে ঝালাইয়ের জন্য যে সোল্ডার ব্যবহার করা হয় সেই সোল্ডারের যে মিশ্র একটা ধাতু সেই উপাদান হচ্ছে টিন এবং সীসা তারপরের পয়েন্ট দেখবো কি আছে যে অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয় মনে রেখে দেবে যে অস্থিমজ্জা থেকে কিন্তু রক্ত তৈরি হয় এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের পরের পয়েন্ট আসবে কি আছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ দিয়ে কী হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় যে নামক যন্ত্র আছে এই যন্ত্র দিয়ে কিন্তু ভূমিকম্পর তীব্রতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ দেখো সিসমোগ্রাফ এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা একটা লেখচিত্র হবে যে ভূমিকম্পের যে যতটা তীব্রতা সেইভাবে কিন্তু এইভাবে লেখচিত্রের মাধ্যমে ও লিপিবদ্ধ করে রাখে তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে সিসমোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে পরের পয়েন্ট আসবো যে টাইফয়েড রোগ অশুদ্ধ জল খাওয়ার ফলে হয় তার মানে টাইফয়েড একটি জলবাহিত রোগ যার যেমন দেখো জলের মধ্যে যদি সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটির উপস্থিত থাকে তাহলে কিন্তু সেই অশুদ্ধ জল যদি আমরা খেয়ে নিই তাহলে কিন্তু টাইফয়েড জাতীয় রোগ হয় আর টাইফয়েড রোগটা কিন্তু আমাদের অন্ত্রে হয় যেমন ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এই পাটটাতে কিন্তু টাইফয়েড রোগ হয় তার মানে টাইফয়েড রোগ কী হয় অশুদ্ধ জল খাওয়ার ফলে হয় আর টাইফয়েড রোগটা হয় কোথায় মানুষের অন্ত্রে তারপরের পয়েন্ট আসছে যে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে আবহাওয়া আবহাওয়ার পরিবর্তন হয় দেখো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর সেটা হচ্ছে ট্রোপোস্পিয়ার আর এখানেই কিন্তু বিভিন্ন ঝড় বজ্রপাত বৃষ্টি কিন্তু এই স্তরেই দেখা যায় আর আবহাওয়ার পরিবর্তনও কিন্তু এই স্তরেই দেখা যায় তারপরের পয়েন্ট দেখে নেবো কী আছে একটি ঘন নীল রঙের বস্তুর উপর হলুদ আলো পড়লে বাদামি রং দেখাবে নীল রঙের বস্তুর উপর যদি হলুদ আলো পলে পড়ে তাহলে কিন্তু বাদামি বর্ণের আলো তৈরি হবে এইভাবে পয়েন্টগুলো তোমরা মনে রেখে দেবে তাহলে আমরা পরের পয়েন্ট আলোচনা করব দেখি কি আছে পরের পয়েন্ট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে দেখো বানান ভুল হয়ে গেছে এটা টাইপিংয়ের জন্য বাংলা টাইপিং সবথেকে ডিফিকাল্ট দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে আমরা এই পয়েন্টটা মনে রেখে দেব তার পয়েন্ট আছে দেখো সৌরমণ্ডলের সবচেয়ে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি এই কোশ্চেনগুলো দেখো সহজ মনে হলেও এই কোশ্চেনগুলোই কিন্তু আর আর প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন এগুলো এসছে আর আরবি কোশ্চেন এসছে বলেই আমি তুলে রেখেছি আমি সহজ বা কঠিন কিন্তু কোনোটাই বিবেচনা করিনি যতগুলো কোশ্চেন এসছে সবগুলোই কিন্তু তোমাদের জন্য আস্তে আস্তে তুলছি এবং এই কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আমরা পার্ট পার্ট করে আপলোড করে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রিভিশন করে নিতে পারো যে বিগত দিনে যে পরীক্ষাগুলো এসছিলো আরবির বিভিন্ন গ্রুপ ডি এন টি ইঞ্জিনিয়ার যে পরীক্ষায় এসছিল সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো এখন সিলেবাস প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসে পরের পয়েন্ট আসবো অত্যাধিক পরিমাণে মদ্যপান করলে লিভার বা যকৃতে সিরোসিস রোগ হয় দেখো অত্যাধিক পরিমাণে যদি মদ্যপান করা হয় না তাহলে যকৃতের মধ্যে ফ্যাট জমে যায় এই ফ্যাট জমে যাওয়ার ফলে কিন্তু যকৃতে সিরোসিস রোগ হয় বা এটাকে বলা হয় লিভার সিরোসিস পরের পয়েন্টে আসবো যে টাইফয়েড রোগ এটা আমি আলোচনা করে দিয়েছি যে টাইফয়েড রোগ কিন্তু মানুষের অন্ত্রে আক্রান্ত হয় টাইফয়েড রোগ হলে মানুষের অন্ত্র আক্রান্ত হয় তারপরের পয়েন্ট দেখো ক্যাটফিশ নামক যে ফিসটা আছে বা মাছটা আছে সেই মাছের কিন্তু কোনো আঁশ নেই দেখো যতগুলো বস্তু আছে তার মধ্যে স্টিলে কিন্তু সবথেকে শব্দের বেগ বেশি তারপরের পয়েন্ট দেখব যে রাজস্থান রাজস্থানে থেকে বেশি সিলভার বা রূপও পাওয়া যায় কী বললাম রাজস্থান রাজ্য এই রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি সিলভার বা রূপও পাওয়া যায় পরের পয়েন্ট দেখব যে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার দিয়ে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর হাইড্রোমিটার হাইড্রোমিটার দিয়ে কী হয় তরলের ঘনত্ব পরিমাপ করা এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে পরীক্ষায় কিন্তু এই দুটো কোশ্চেনই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে আর যদি কনফিউশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো হাইগ্রোমিটার দিয়ে আপেক্ষিক্যতমা পায় আর হাইড্রোমিটার দিয়ে তরলের ঘনত্ব মাপায় এই দুটো পয়েন্টকে পাশাপাশি রেখে মনে রাখার চেষ্টা করবে দেখো পরের কোশ্চেন আসবো যে পাকস্থলিতে অবস্থিত যে অক্সেন্টিক কোষ আছে সেই অক্সেন্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় বা অক্সিজেনটিক কোচ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় পরের পয়েন্ট আসবো বল ও স্মরণের গুণ দ্বারা বলের দ্বারা কী হচ্ছে বল ও স্মরণের গুণফলকে বলের দ্বারা কাজকে বোঝায় বা ওয়ার্ক ডান বাই ফোর্স তাহলে আমরা জানি যে ওয়ার্ক ডান ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা স্মরণ এফ ইন্টু এস তাহলে বল ও স্মরণের যে গুণফল সেটাকে আমরা বলছি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স পরের পয়েন্টে আসব। যে একটি গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি চারগুণ হয়ে যাবে কীভাবে হচ্ছে দেখো গতিশক্তির একক আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার দেখো তার গতিশীল বস্তুর যদি গতিবেগ ভি ভি থেকে যদি ডবল করে দিই তাহলে এখানে কিন্তু তার গতিশক্তি বা হাফ অফ এম ভি স্কোয়ার এ কিন্তু ভি এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল কি বললাম যে গতিশক্তি আমরা ইকুয়েশান জানি হাফ অফ এম ভি স্কোয়ার এখানে ভি স্কোয়ারের সঙ্গে প্রপোশনাল তাহলে ভি যদি ডবল করে দেওয়া হয় তাহলে তার গতিশক্তি হয়ে যাবে চার গুণ পরের পয়েন্টে চলে আসবো যে তরিত আধানের একক হচ্ছে কুলম বা ইলেকট্রিক চার্জ এর একক হচ্ছে কুলম আমরা মনে রাখবো যে কিউ ইজিকোয়াল টু আই টি তাহলে আই ইজ ইকাল টু কিউ বাই টি দেখো আই হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার টি হচ্ছে টাইম তার তারপরের পয়েন্টে চলে আসবো দেখি কি আছে এক কিলোগ্রাম ভর বলতে নাইন পয়েন্ট এইট নিউটন ওজনকে বোঝায় দেখো এক কিলোগ্রাম ভর এর সঙ্গে যদি একের সঙ্গে যদি আমরা অভিকর্ষ স্তরণ গুণ করে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে এক কিলোগ্রাম ভর বা এখানে হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন ওজন তার পরের পয়েন্ট দেখবো বিজ্ঞানী জেন এক্স রে আবিষ্কার করেন মনে রাখবো যে এক্সরে আবিষ্কার করেন বিজ্ঞানী জেন পরের পয়েন্ট আছে দেখো একজন স্বাস্থ্যবান মানুষের মিনিটে মিনিটে হয়ে গেছে মিনিটে ষোলো থেকে আঠেরো বার শ্বাস প্রশ্বাস হয় একজন স্বাস্থ্যবান মানুষের মিনিটে ষোলো থেকে আঠারো বার শ্বাস প্রশ্বাস হয় পরের পয়েন্টে চলে আসবো দেখি কি আছে লেন্সের ক্ষমতা যে লেন্সের যে ক্ষমতা সেটা একক মাপা হয় ডায়াপ্টার একে ডি দ্বারা প্রকাশ করা হয় তারপরের পয়েন্ট দেখো ডিওএস ডিওএস বা ডস ডসের পুরো নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম এটা একটা কম্পিউটারের কোশ্চেন আমরা সমস্ত সায়েন্সের কোশ্চেনই এখানে তুলেছি যেগুলো কিন্তু আরআরবির আগের পরীক্ষাগুলোতে এসছে তারপরের পয়েন্ট দেখো মানুষের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটি বা তেইশ জোড়া এর মধ্যে আছে বাইশ জোড়া হচ্ছে দেহ ক্রোমোজম আর এক জোড়া বা দুটি হচ্ছে সেক্স ক্রোমোজম সেক্স ক্রোমোজোমের মধ্যে দেখো পুরুষের থাকে পুরুষের থাকে এক্স আর ওয়াই মহিলার থাকে এক্স এক্স এই দুটোকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজম আর বাইশ জোড়া বা চুয়াল্লিশটি আছে হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম পরের পয়েন্টে চলে আসবো যে হ্যালোজেন পরিবারের মধ্যে ফ্লোরিনের জারণ ক্ষমতা সবথেকে বেশি দেখো হ্যালোজেন মৌলগুলো কি কী আছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এর মধ্যে ফ্লুরিনের জারণ ক্ষমতা সবথেকে বেশি দেখো পর্যায় সারণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে যাই তাহলে কিন্তু জারণ সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে তার মানে যে উপরে যে মৌলটা আছে সেটা হচ্ছে উপরে আছে সব থেকে ফ্লোরিন তাহলে ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি আমরা যদি পর্যায় সারণী বরাবর সাজাই তাহলে উপর থেকে নিচে ফ্লুরিন তারপরে ক্লোরিন তারপর হচ্ছে ব্রোমিন তারপরে আয়োডিন উপর থেকে নিচে গেলে কি হয় জারুণ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে ফ্লুরিনের তাহলে সবথেকে বেশি হবে জারুণ ক্ষমতা সরি ভুল বললাম যে উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে তাহলে ফ্লুরিনের সবথেকে হয়ে যাবে জারণ ক্ষমতা বেশি তার পয়েন্টে আসবো কি আছে দেখব খাদ্যবস্তুর যে শক্তি খাদ্যবস্তুর যে শক্তি সেটা হচ্ছে ক্যালোরি এককে মাপা হয় যেমন ধরো আমরা প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এইগুলোর কিন্তু যে তাপন মূল্য বা এর থেকে এক গ্রাম দহনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাও কিন্তু আমরা ক্যালোরি বা কিলো ক্যালোরি কিলো ক্যালোরি এককে আমরা মাপি তারপরে পয়েন্ট দেখো টিটেনাস টিটেনাস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ টিটেনাস দেখো টিটেনাস কথাটি টিটেনাস রোগটির অপর নাম হচ্ছে ধনুষ্ঙ্কার পরের পয়েন্টে চলে আসবো যে আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাব কি হয় গলগণ্ড রোগ হয় কারণ আয়োডিনের অভাব হলে থাইরক্সিনের হরমোন যে খরণ সেই খরণটা কিন্তু কমে যায় ফলে গলগণ্ড রোগ হয় পরের পয়েন্টে দেখবে ক্যালসিয়াম কার্বোনেট আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় কি বললাম ক্যালসিয়াম কার্বোনেট আগ্নেয় শিলা থেকে পাওয়া যায় আর বাতাসে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আমরা এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবো এই পয়েন্টগুলো কিন্তু আগের পরীক্ষাগুলোতে এসছে তারপরে পয়েন্ট দেখো একটি বৈদ্যুতিক ডায়নোমোতে যে বৈদ্যুতিক যে জেনারেটার বা বৈদ্যুতিক ডায়নোমো আছে এখানে যে যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম এখানে লিখে দিয়েছি যেমন এগুলো কিন্তু পরীক্ষায় এসছিল যে একটা বৈদ্যুতিক ডায়নোমো এর যে উপাদান সেগুলো হচ্ছে আর্মেচার পারমানেন্ট ম্যাগনেট স্লিপ রিং এবং ব্রাশ এই কটা হচ্ছে তার গঠন আমরা যদি তার গঠন স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা বৈদ্যুতিক ডায়নোমোতে আর্মেচার থাকে পার্মানেন্ট ম্যাগনেট থাকে স্লিপ রিং থাকে এবং ব্রাশ থাকে পরের পয়েন্টে আসবো পরের পয়েন্ট কী আছে দেখো দেশলাই শিল্প দেশলাই শিল্পে কিন্তু পটাশিয়াম ফসফেট ব্যবহার করা হয়ে থাকে দেশলাই শিল্পে পটাশিয়াম ফসফেট ব্যবহার করা হয় তারপরের পয়েন্ট দেখব যে বৈদ্যুতিক রোধের একক হচ্ছে ওহম মনে রাখবো বৈদ্যুতিক রোধের একক ওহম এর সঙ্গে সঙ্গে আমরা মনে রাখবো যে যে ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সের একক কিন্তু হেনরি কি বললাম যে ইন্ডাকটেন্সের একক ইন্ডাকটেন্স এর একক হচ্ছে হেনরি আর ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের একক কিন্তু ফেরার বা এর ছোট একক হচ্ছে মাইক্রো ফ্যারাট বা মিলি ফেরার আরও এর সঙ্গে আমরা মনে রাখতে পারি দেখো ইম্পিডেন্স ইম্পিডেন্সের একক কিন্তু কিন্তু ওহম আর রিয়াক্টেন্স রিয়াক্টেন্সের একক কিন্তু ওহম তাহলে আমরা কী কী একক হচ্ছে ওহম ইম্পিডেন্স রিয়াক্টেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স এই তিনটে ইউনি তিনটে যে রাশি আছে তিনটে রাশির একক হচ্ছে ওহম আর ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড আর ইন্ডাক্টেন্সের একক হচ্ছে হেনরি পরের কোশ্চেনে চলে আসবো যে ক্লোরোফর্ম তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয় দেখো ক্লোরোফর্ম তৈরি করতে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে পরের পয়েন্টে চলে আসবো কি আছে দেখে নেবো যে সিলভার সিলভারের সংকেত হচ্ছে এজি আর সোনার সংকেত হচ্ছে এ ইউ মনে রেখে দেবে সিলভারের সংকেত হচ্ছে এজি আর সোনার সংকেত হচ্ছে এইউ আর লেড বা সীসার সংকেত হচ্ছে পিবি বা প্লাম্বাম পরের পয়েন্ট আসবে যে ক্যান্সার রোগের চিকিৎসায় কেমোথেরাপি করা হয় কেমোথেরাপি একমাত্র ট্রিটমেন্ট আছে যেটা হচ্ছে ক্যান্সার রোগের একটা থেরাপি করা হয় যাতে ক্যান্সার রোগটা মিনিমাইজ হয়ে যায় তার পরের পয়েন্ট দেখব যে কি আছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে ব্রোমিন একমাত্র আছে সে কিন্তু কাচের সঙ্গে বিক্রিয়া করে মনে রেখে দেবো যে ব্রোমিন কিন্তু একমাত্র যে হ্যালোজেন মৌল সে কিন্তু কাচের সঙ্গে বিক্রিয়া করে প্রত্যেকটা যে নিষ্ক্রিয় গ্যাস আছে নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে কিন্তু আটটা করে ইলেকট্রন আছে একমাত্র হিলিয়াম ছাড়া নিষ্ক্রিয় গ্যাসগুলো কি আছে দেখো হিলিয়াম নিওন আর্গন ক্রিপ্টন জেনন রেডন একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলির বাইরের কক্ষে কিন্তু আটটা করে ইলেকট্রন বর্তমান পরের পয়েন্টে আসবো কি আছে নর্টিক্যাল মাইল নর্টিকাল মাইল হচ্ছে দূরত্বের একক আর নট কে এন ওটি নট হচ্ছে তার গতিবেগের একক কি বললাম নর্টিক্যাল মাইল হচ্ছে দূরত্বের একক আর নট নট হচ্ছে জাহাজের যে স্পিড বা গতিবেগ মাপা হয় সেটা হচ্ছে নট এককে পরের পয়েন্ট আসবো কি আছে নিউক্লিয় চুল্লিতে চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যে আইসোটোপ আছে ইউরেনিয়াম টু সেই আইসোটোপটি কিন্তু নিউক্লিও চুল্লিতে বা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় পরের পয়েন্টে চলে আসবো চাঁদ ও সূর্যের মাঝখানে যদি পৃথিবী চলে আসে তাহলে কিন্তু চন্দ্রগ্রহণ বা লোনার এক্লিপস হয় এইভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই সিলেবাসটা কভার করতে চাইছি যার জন্য আরটাকে তোমাদের সামনে তুলে ধরছি পরের পয়েন্ট আসবো যে নীল আলোর সব থেকে বেশি হওয়ার জন্য আলোর যে নীল আলোর বিচ্ছুরণ সব থেকে বেশি হওয়ার জন্য আকাশের রঙ কিন্তু নীল দেখায় কি বললাম নীল রং রঙের সব থেকে বেশি হওয়ার জন্য আকাশের রং নীল দেখায় পরের পয়েন্ট আছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ট্রাফিক আলোয় অন্য রঙের পরিবর্তে লাল রঙটাই বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কারণ এটাই কিন্তু চোখে সবার আগে আমরা লক্ষ্য করতে পারবো কারণ এর সব সবথেকে বেশি পরের পয়েন্টে আসছি কি একটি ল্যাম্পের সোলতে দিয়ে তেল উপরে উঠে আসে কোন পদ্ধতিতে এটা হচ্ছে বলা হয় এই পদ্ধতিকে বলা হয় ক্যাপিলারি বা কৈশিকতা কৈশিকতা ধর্মের জন্য ল্যাম্পের শলতে দিয়ে তেল উপরে উঠে আসে এবং গাছের মূল্যম দ্বারা শোষিত জল কিন্তু সেম কারণ বা সেম কৈশিকতা বা সেম ক্যাপিলারি অ্যাকশানের জন্য কিন্তু পাতায় পৌঁছায় পরের পয়েন্ট দেখব যে জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট পরের পয়েন্ট দেখছি গ্রানাইট একটি শিলার উদাহরণ পরের পয়েন্ট আসছি পেডোলজি পেডোলজি হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত আলোচনা বিজ্ঞান সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পেডোলজি মানুষের যে লিভার আছে মানুষের লিভার থেকে কিন্তু কোনো হরমোন খরিত হয় না লিভার থেকে কি ক্ষরিত হয় সেটা হচ্ছে বাইল বা পিত্ত খরিত হয় তারপরে দেখো এখানে আমরা লিভার সম্পর্কে আরও কিছু জানতে পারি এখানে কিন্তু গ্লুকোজ গ্লাইকোজিন হিসেবে জমা হয় এখান থেকে কিন্তু বিলুরুবিন বিলিভারডিন তৈরি হয় এখানে কিন্তু অর্নিথিন চক্র হয় তাহলে এতগুলো প্রসেস কিন্তু লিভারে দেখা যায় কিন্তু লিভার থেকে কোনো হরমোন ক্ষরিত হয় না পরের পয়েন্ট আসবো যে কুলি কুড়ি কিলোহার কুড়ি হার্জের বেশি কম্পাঙ্ক আমরা কানে শুনতে পারি না আমাদের শব্দের যে শ্রুতিগোছর রেঞ্জ শ্রুতিগোছর শব্দের রেঞ্জ হচ্ছে কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার কী বললাম কুড়ি হাজার হার্স বা কুড়ি হার্জ এই রেঞ্জের মধ্যে যদি শব্দ থাকে তাহলে আমরা শুনতে পাবো এর বাইরে যদি চলে যাই তাহলে কিন্তু আমরা শব্দের আমরা শব্দের কম্পাঙ্ক যদি এর বাইরে চলে যাই তাহলে কিন্তু আমরা শব্দ কানে শুনতে পাবো না পরের পয়েন্ট আসছি দেখো কি আছে কম্পাঙ্ক ও পর্যায়কাল কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্কযুক্ত বা ইনভার্সি প্রপোর্শনাল কম্পাঙ্ক যদি বেড়ে যায় তাহলে কিন্তু পর্যায়কাল কমে যাবে আর পর্যায়কাল বেড়ে গেলে কম্পাঙ্ক কমে যাবে এইভাবে কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত দেখো কোনো বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হয় সেইদিকে যদি স্মরণ হয় তাহলে কিন্তু ওয়াকডাউন ম্যাক্সিমাম পসিবল কী বললাম বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তু স্মরণও যদি সেদিকে হয় তাহলে ওয়াকডাম ম্যাক্সিমাম পসিবল হয় এই পয়েন্টটা মনে রেখে দেবে কোশ্চেনটা কিন্তু এমসি কিউ আকারে আসতে পারে তাহলে আমরা এই পয়েন্টটা এইভাবে মনে রেখে দেবো যে বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হয় সেদিকে স্মরণ হলে ওয়াকডাম কিন্তু ম্যাক্সিমাম পসিবল দেখো পরের পয়েন্ট আসছি যে হাইড্রোজেন এই হাইড্রোজেন কি কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতে জ্বালানি একদিন কিন্তু জীবাশ্ম জ্বালানি সমস্ত সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে তখন কিন্তু হাইড্রোজেনকে ব্যবহারের পরিকল্পনা চলছে জ্বালানি হিসেবে পরের পয়েন্টে চলে আসবো দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে প্রথম কিন্তু ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া তৈরি করা হয়েছিল এটা এমসি আকারে আসতে পারে পরের পয়েন্ট হচ্ছে সবচেয়ে কঠিন ধাতু ধাতুগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে প্ল্যাটিনাম এবং মূল্যবান ধাতুও কিন্তু প্ল্যাটিনাম সোনার থেকেও মূল্যবান ধাতু হচ্ছে প্ল্যাটিনাম আর সব হালকা ধাতু সেটা হচ্ছে লিথিয়াম আর সব থেকে ভারী ধাতু সেটা হচ্ছে অসমিয়াম কি বললাম অসমিয়াম বা ওএস এই পয়েন্টগুলো মনে রাখবে তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ক্লাসে আশা করছি আরও একশোটা কোশ্চেন নিয়ে বা আরও একশোটা অনলাইনের নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি আমাদের এই ভিডিও সিরিজ ভালো লেগে থাকে তো তাহলে তোমাদের তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ